হ্যালো গাইস, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। লো বাজেটের মধ্যে স্যামসাং গ্যালাক্সি শীঘ্রই এ সিরিজে দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, স্যামসাং গ্যালাক্সি A12 এবং স্যামসাং গ্যালাক্সি A02S। তো আজকে আমি কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A12 এই ফোনটিকে নিয়ে। আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে, আর ভিডিওটির শেষে কথা বলবো এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তো আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি TFT ডিসপ্লে, যার রেজুলেশন থাকছে 720x1560 পিক্সেল এবং রেশিও থাকছে 19.5। স্ক্রিন টু বডি রেশিও পাবেন 83.4%। এছাড়াও ডিসপ্লে PPI থাকছে 264। কিন্তু স্যামসাংয়ের উচিত ছিল এখানে IPS ডিসপ্লে দেওয়ার, সেটা হলে আর একটু ভালো হইতো। এবার কথা বলা যাক এই ফোনটি পারফরমেন্স নিয়ে। ফোনটি চিপসেট হিসেবে থাকছে Exynos 7, অক্টার 7885, যার ক্লক স্পিড 2.3 GHz। এছাড়া ফোনটি রান করবে Android 10 অপারেটিং সিস্টেমে। এছাড়া GPU হিসেবে থাকছে Mali-G71 MP2। এছাড়া ফোনটি 3 GB র্যাম ভেরিয়ান্টে পাওয়া যাবে 3 GB 32 GB, 4 GB 64 GB এবং 6 GB 128 GB। এছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়াতে পারবেন। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 48 MP। এছাড়াও রয়েছে 5 MP আল্ট্রা ওয়াইড লেন্স, 2 MP মাইক্রো সেন্সর লেন্স এবং 2 MP ডিপ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 8 MP সেলফি ক্যামেরা। ফোনটির সামনের পেছনের ক্যামেরাতে 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 15W ফাস্ট চার্জার। এবার কথা হলো বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। ডিসেম্বরের মাঝামাঝি এই ফোনটি লঞ্চ করা হবে, তো তার কিছুদিন পরে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে এই ফোনটি পাওয়া যাবে, আর এই ফোনটির প্রাইস হতে পারে 15,000 টাকার আশেপাশে। তো এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেট। তো এবার আমার মতামত দেই, আমার মনে হয় ফোনের ক্যামেরাটা ভালোই হবে। ফোনটিতে কোয়াড ক্যামেরা সেট আপ থাকছে। এছাড়া ফোনে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে আবার 15W ফাস্ট চার্জার থাকছে। বাংলাদেশে ফোনটি অফিসিয়ালভাবে আসলে প্রাইসটা আরেকটু বাড়তে পারে, তো সেই অনুযায়ী ফোনের ডিসপ্লেটা আরেকটু বেটার হলে ভালো হইতো, কারণ এখানে TFT ডিসপ্লে দেওয়া হয়েছে, এখানে IPS প্যানেল থাকলে বেটার হতো। এই চিপসেটের সম্পর্কে আমার অতটা ধারণা নেই, কিন্তু মনে হয় না খারাপ হবে। তো দেখা যাক ফোনটি লঞ্চ করলে কি হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর গাড়ি এবং বাইক চালানোর সময় কোনো কথা বলা থেকে বিরত থাকবেন। চিল ব্রো।